ফিরে আসলাম বিরতির পর। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর রাখির আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার বাদ যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকটা সাংবাদিক বন্ধুদেরও রাখি পড়িয়েছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী। সেই অনুযায়ী আম্বাসেতু পালন করা হয় প্রজাপিতা ব্রহ্মকুমারীর পক্ষ থেকে এক বিশেষ আয়োজন, যেখানে আম্বাসা শাখার উদ্যোগে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসব। আজ সকালে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আম্বাসা শাখার কার্যালয়ে আম্বাসা মহকুমা এলাকায় কর্মরত সাংবাদিকদের রাখি পরিয়ে শুভকামনা জানানো হয় প্রজাপিতা ব্রহ্মকুমারীর পক্ষ থেকে। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে একদিকে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। গতকালকেই যদি আমরা পার করে এসেছি এই রাখি বন্ধন উৎসব, এবং রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রাখির আগের দিন থেকে কার্যত রাখির দিন এবং তার পরের দিন তিন চার দিন ধরে তাদের কর্মসূচি থেকেই থাকে প্রজাপিতা ব্রহ্মকুমারীর। কারণ বিভিন্ন জায়গাতে তারা যান এবং তাদের হাতের তৈরি রাখি থেকে শুরু করে হাতের তৈরি মিষ্টি খাবার সবটাই দেন তারা রাজ্যের মানুষকে ভালোবেসে, এবং বরাবরই এই কাজ করে আসছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনেরা। এবং তারা এবছরও বাদ যায়নি, এবছরও প্রত্যেকটা সাংবাদিককে মনে রেখে তারা নির্দিষ্ট সময়ে রাখিটা তারা বেঁধে এসেছেন। সেই ছবি ধরা পড়লো আম্বাসাতে। আম্বাসাতে আজকে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে প্রজাপিতা ব্রহ্মকুমারীর পক্ষ থেকে, শুনুন। রাখি বন্ধন উৎসবটা হলো আমাদের পবিত্রতার সূত্রে আমরা ঈশ্বরের সাথে আমরা পবিত্রতার সূত্রে আমরা বন্ধনে বাঁধি। ঈশ্বর আমাদেরকে পবিত্রতা রক্ষা করে, আমরা যদি তাকে সত্যি স্মরণ করতে পারি তাহলে তিনি আমাদের সর্ববিঘ্ন থেকে সর্বকিছুর থেকে তিনি আমাকে রক্ষা করে যান। শুধু তিনি একটাই কথা চান, তুমি আমাকে একটু স্মরণ করো। আর এই রক্ষাবন্ধন অর্থাৎ আমরা নিজেরা নিজেদের পরিচয়কে জানতে পারি যে আমি তো আত্মা, হ্যাঁ আমি আত্মা, আত্মার উপর তিলক আমরা সবাই আমরা একজনকে দিয়ে দিতেছি, আমরা বোন ভাইকে দিয়ে দিতেছি, আমি আত্মা করে স্মরণ করে। আর যে রক্ষাবন্ধন আমরা রাখি হাতে বাঁধতেছি সেটা হলো কিনা ঈশ্বর আমাকে সর্বসময় রক্ষা করে যাইবে, কিন্তু তাকে আমি একটু সময় স্মরণ করতে লাগবো। আর পবিত্রতার বন্ধনে যেন আমি বাঁধতে পারি, এটাই আমার সবচেয়ে বড় রক্ষাবন্ধনের আসল উদ্দেশ্য। আপনার শুনলেন প্রজাপিতা ব্রহ্মকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য। তারা যেমনটা জানাচ্ছেন যে রাখি বন্ধনের মতো একটা পবিত্র উৎসব, তারা মনে করেন যে ঈশ্বরের সঙ্গে এই পবিত্র বন্ধন রয়েছে সকলের, এবং এই পবিত্র বন্ধনকে তারা পালন করেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে। শুধুমাত্র রাখি পরিয়ে দেওয়া, মিষ্টিমুখ করা নয়, তার সঙ্গে থাকে তাদের একাধিক আয়োজন। কপালে সুন্দর টিপ পরিয়ে, সুন্দর ফোঁটা দিয়ে, তার পাশাপাশি তারা গঙ্গা জল দিয়ে এই রাখি বন্ধনকে পবিত্রতার সঙ্গে পালন করেন। অর্থাৎ অত্যন্ত ভক্তি সহকারে ভাইয়ের প্রতি মঙ্গল কামনা, বোনের প্রতি মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা করে রাখি পরিয়ে দেন প্রজাপিতা ব্রহ্মকুমারী। গতকালকেই আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে রাখি পরিয়েছিলেন, একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখি পরানো থেকে শুরু করে রাজ্যের বিশিষ্টদের রাখি পরানো থেকে কখনোই বিরত থাকেন না প্রজাপিতা ব্রহ্মকুমারী। সেই অনুযায়ী সাংবাদিকদেরও তারা নিয়ম করে রাখি পরিয়ে থাকেন, যেমন হোক শহর আগরতলা, হোক জেলা মহকুমা, সবেতেই প্রজাপিতা ব্রহ্মকুমারী রাখি বন্ধন উৎসব পালন করে যথাযোগ্য মর্যাদায়। নিজে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।